हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के अनेक दिन पर आमी एलाम तुम्हारे साथे देखा करते, कारण माझे बेश किछु दिन एकटु गैप गेछे। आमी निजेओ असुस्थ छिलाम, आमार छेलेओ असुस्थ होयेछिलो। तोमादेर साथे शेयर करेछि ब्यापारटा जे दुजोनेई करोना आक्रांत होयेछिलाम, तो कोविड पजिटिव छिलाम, जार जन्य बेश किछु दिन आसते पारिनि। তো আবার তোমাদের সাথে দেখা হয়েছে। প্রচুর জন বলেছো আমাকে যে এই সময় ছেলের কিভাবে খেয়াল রেখেছে, এটা তোমাদের সাথে শেয়ার করতে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও যেটা বলার যে আমরা এখন একেবারে ভালো আছি, রিপোর্ট চলে এসেছে নেগেটিভ। আর এই সময় মাঝে আমার দ্রোহর জন্মদিন গিয়েছে, তো জন্মদিনের দিনই ওর প্রচন্ড জ্বর ছিল, এইসবের জন্য খুব একটা ভালো করে সেলিব্রেটও করা হয়নি। যতটুকু পারা গেছে ততটুকু করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে এই টপিকটাই শেয়ার করব যে আমি কিভাবে ওর কেয়ার নিয়েছিলাম এই টাইমটাতে। অনেকেই আমার কাছে এই ব্যাপারটা জানতে চেয়েছো, তাই জন্য এই আজকের ভিডিও। প্রথমে আমরা বুঝতে পারিনি যে এরকম জ্বর আসবে বা কিছু। প্রথমে ওর দিদির, মানে আমার জাতুতে দাদার মেয়ের ছোট্ট দিদি, যাকে তোমরা সবসময় দেখো, তো ওর প্রথমে জ্বর এসেছিল। তার দু তিন দিন পরে আমি খেয়াল করলাম আমার গলাটা খুশখুশ করছে, তো সেই থেকে আস্তে আস্তে আমারও জ্বরটা এলো। তো যেই জ্বর এলো, রাত্রিবেলা প্রচন্ড কাঁপুনি দিয়ে একটা জ্বর এসেছিল। তো তখন ভেবেই নিয়েছিলাম যে না, এটা করোনা হতে পারে, কারণ সবার কাছে শুনছি যে এইভাবে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আর যেহেতু বাচ্চা, তার জন্য ওর টেস্টটা করা হয়নি, তো ওই জন্য আমরা বুঝতেও পারিনি এটা এমনি ভাইরাল ফিভার না। আর বাচ্চা পরের দিনই সেরে গিয়েছে, ওর কোনো অসুবিধাও হয়নি, তো আমরা বুঝতেও পারিনি সেভাবে যে এটা করোনা না ভাইরাল ফিভার। তো আমার পরের দিনে সেই রাত্রিবেলায় তিনটের সময় সঙ্গে সঙ্গে আমি আলাদাভাবে থাকতে চেষ্টা করি, আর ওদের কাছ থেকে, সবার কাছ থেকে দূরে গিয়ে আলাদা থাকতে চেষ্টা করি। তো তখন কিন্তু আমার কাঁপুনি দিয়ে ভালোই জ্বর চলে আসে। আর তখন তার পরের দিন সকালে যখন টেস্ট করাই, তখন দেখি যে আমি কোভিড পজিটিভ। তো কোভিড পজিটিভ হওয়ার জন্য তখন একেবারেই ছেলের সাথে আলাদাভাবেই ছিলাম, বা সবার সাথেই আলাদাভাবেই ছিলাম। তো ডক্টর যখন বললেন, সন্ধেবেলা ডক্টর দেখাতে গেলাম, উনি বললেন যে না, বাচ্চার সাথে আলাদা থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এই এফেক্টটা আগেই হয়ে গিয়েছে। ও যদি এইটা তোমার কাছে থেকেই থাকে আগে, তাহলে ও এখন করোনা ওর অ্যাক্টিভ রয়েছে, তো জ্বরটা হয়তো পরে আসতে পারে, সেক্ষেত্রে তুমি ওর সাথেই থাকতে পারো। তো রাত্রিরে ওর কাছেই শুলাম, কারণ কিছুই করার নেই, বাচ্চা তো মাকে ছেড়ে ঘুমোবে না। তো সেক্ষেত্রে চেষ্টা করেছি যতটা দূরে রাখতে, যতটা সম্ভব আমি মাস্ক পরেছিলাম সারাদিনই। আমি N95 মাস্ক পরেছিলাম, যদিও ভীষণ রকম অসুবিধে হচ্ছিল, তাহলেও আমি সারাদিনই N95 মাস্ক পরেছিলাম। আর ঘরে আলাদা ছিলাম বাকিদের সাথে, যতটা আলাদা হওয়া সম্ভব ততটাই আলাদা হয়েছিলাম আমি। কিন্তু আমার ঘরে যেহেতু বাচ্চা রয়েছে, তো বাচ্চাকে আলাদাভাবে রাখা সম্ভব হচ্ছিল না, তার কারণ আমাদের সবটাই একসাথে, পুরনো বাড়ি, সেক্ষেত্রে সবটাই একসাথে, একটা রুমের ভেতর দিয়ে আরেকটা রুমে যেতে হয়, তো সেক্ষেত্রে, আর একদিকে বাথরুমটা রয়েছে, তো সেক্ষেত্রে সব ঘরের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এই জন্যই সম্ভবত আমার ছেলেও এফেক্টেড হয়ে গেল, আমার হাজবেন্ডও এফেক্টেড ছিল। তো এর জন্য পরপর পরপর আমরা করোনায় পড়তে থাকি। আর ছেলের ক্ষেত্রে কি হয়, ছেলে পরদিন রাত্রিবেলা প্রচন্ড জ্বর আসে। তখন আমার মনে হলো যে ওর আমার থেকেই জ্বরটা হয়েছে, ও তাহলে কোভিড পজিটিভ, তাই জন্য ওকে একেবারে আমার কাছেই রেখেছিলাম। তখন আমার জ্বর অলরেডি নেমে গিয়েছে, আমার একবেলা শুধু রাত্রিটাতে জ্বর ছিল, তাতে কোনো আমার খুব যে অসুবিধে হয়েছে কিছুই হয়নি। তো আমি প্রচুর পরিমাণে জল খেয়েছি ডক্টর যেগুলো বলেছিলেন, আমার তো ওষুধ চলছিলই, আমার একটা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ হচ্ছিল, কারণ আমার চেস্ট ইনফেকশন ছিল, তার সাথে আরো কিছু প্যারাসিটামল ডক্টর দেন যে জ্বর হলে নামানোর জন্য, আর কিছু আমার ভিটামিনস দরকার ছিল সেইগুলো। তো তার জন্য আমার কিন্তু রাত্রিরেই ভোরের দিকে জ্বরটা নেমে যায়, তাতে কোনো অসুবিধেও হয়নি আমার। তারপরে আমার ছেলে পরদিন রাত্রিবেলা বেশ ভালো জ্বর ওঠে, মানে 101 পয়েন্ট সামথিং হয়ে যায়। তো তখন আমি একটুখানি চিন্তাই করছিলাম, তারপরে ওকে প্যারাসিটামল লিকুইড যেটা রয়েছে, যেটা বাচ্চাদের খাওয়াতে দেওয়া হয়, ওই লিকুইডটা ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে ঘন্টা দেড়েক সময় লাগে এই জ্বরটা নামতে, তো ঘন্টা দেড়েক পরে কিন্তু আস্তে 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 ওর জ্বরটা নামতে থাকলো। তার সাথে ডক্টর বলেছিলেন যে মাথায় জলপট্টি দেবে, তো মাথায় আমি জলপট্টি দিচ্ছিলাম, যেহেতু প্রচন্ড ঠান্ডা এই সময়, তো গায়ে ঢাকা না দিয়ে, জ্বরের সময় কিন্তু গায়ে হাতে পায়ে ঢাকা না দিতে বলেন এখন ডক্টররা। তো এখন বলেন যে পুরো ভালো করে স্পঞ্জ করিয়ে দিতে, কিন্তু 101-এর উপরে জ্বর ওঠেনি বলে আমি ওকে পুরো স্পঞ্জ করাইনি, ওকে একটুখানি গায়ে ঢাকাটা হালকা করে দিয়ে
তারপরে ওর মানে একেবারে যে ফুল জামা কাপড় পরানো ছিল সেই ধরনেরই হাতাগুলো আমি একটুখানি সরিয়ে দিয়ে একটু হাফ জামা কাপড় পরিয়ে রেখেছিলাম, যাতে জ্বরটা ছাড়ার সময় ঘামটা দিলে ওর কোনো অসুবিধে না হয়। তো সেভাবে রাখতে কিন্তু ওর জ্বরটা কমে গিয়েছে। 1.5 ঘন্টা সময় লেগেছে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছিল জ্বরটা নামতে। ওকে আমি 4 ঘন্টা ছাড়া ছাড়া ডক্টর যেভাবে প্রেসক্রাইব করেছিলেন সেভাবে প্যারাসিটামল ড্রপ সেইভাবেই খাইয়ে গেছি। 4 ঘন্টা ছাড়া, 4 ঘন্টা ছাড়াই ওর জ্বরটা আসছিল। তো ওই একটা রাত্রির কিন্তু 4 ঘন্টা ছাড়া বারে বারে ওকে প্যারাসিটামল খাওয়াতে হয়েছে, আর তার জন্য জ্বরটাও ঘন্টা দেড়েক দুয়েক ও ভোগ করেছে। তারপরে আস্তে আস্তে জ্বরটা নেমেছে। তারপরে বাচ্চাদের তো জানোই জ্বর নেমে গেলে খেলাধুলো শুরু হয়ে যায়, তাতে কোনো অসুবিধাও হয়নি। আর যেটা বড় প্রবলেম যে এই কোভিড পজিটিভদের যেটা হচ্ছে এখন, যে জ্বরের পরে জ্বরটা সেরে যাচ্ছে একদিনে কিন্তু ক্লান্তিটা প্রচন্ড থাকছে, এইটা আমাদের ক্ষেত্রে কিন্তু হয়নি। তার বড় কারণ হচ্ছে ডক্টর আমাদের বলেছিলেন যে প্রচুর পরিমাণে জল খাও আর প্রচুর পরিমাণে প্রোটিন খাও, প্রোটিন খেলে কিন্তু এই ক্লান্তিটা আসবে না। তো আমি প্রতিদিন চিকেন স্টু খাইয়েছি বাচ্চাকে, প্রতিদিন দুবেলা ওকে চিকেন স্টু খাইয়েছি, ওর কোনো প্রবলেম হয়নি, ওর মধ্যে কোনো ক্লান্তি নেই। আমি নিজেও চিকেন স্টু খেয়েছি, আমার মধ্যেও কোনো ক্লান্তি আসেনি। তো একটু জ্বরের পরে যে একটুখানি ক্লান্তি আসে সেই ব্যাপারটা একদিনই এসেছিল, তারপরে আবার একদম ব্যাক টু নর্মাল, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এই যে এই মেনটেন করাটা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই ওয়ারেস খাওয়া, বারে বারে ওয়ারেস খাওয়ানো বাচ্চাকে, বাচ্চার জ্বর হলে কিন্তু ডাবের জল, ওয়ারেস এগুলো বারে বারে দিতে থাকো, তাতে কিন্তু কি হবে ওর এই ক্লান্তি ভাবটা থাকবে না, তাছাড়া জলের চাহিদা পূরণ হবে, যার জন্য ওর জ্বরটা নামতেও সাহায্য হবে আর ওর কোন রকম অসুবিধাও হবে না, এই ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যাবে। জলের যদি অভাব শরীরে না থাকে তাহলে কিন্তু অনেকগুলো অসুখেই আমাদের খুব তাড়াতাড়ি সারতেও সাহায্য হয়। আর তার সাথে প্রপার মেডিকেশন তো রয়েছে, একদম ডক্টর যেগুলো প্রেসক্রাইব করেছেন আমি সেগুলোই সবসময় ইউজ করি আর সবসময় ইউজ করতে বলি। আমি কখনোই নিজে থেকে ওষুধ দেওয়ার পক্ষপাতী নই, সবসময় ডক্টর যেটা প্রেসক্রাইব করেন আমি সেইটুকুই সেই পরিমাণ মতোই দিতে চেষ্টা করি। আর একটা ব্যাপার যেটা তোমাদের সাথে শেয়ার করব যে নাক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো ডক্টর বলেছিলেন বাচ্চার জন্য যেভাবে নেজাল ড্রপ আমরা ইউজ করি, আমি আগেও বলেছি আবার বলছি যে বাচ্চা তো নেজাল ড্রপ আলাদা থাকে সবসময়, তো নেজাল ড্রপ এইটা আমি ইউজ করছিলাম তোমাদের সাথে শেয়ার করে নি, স্যালাইন নেজাল স্প্রে যেটা নেজোক্লিয়ার, এইটা আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা আমি ইউজ করছিলাম বাচ্চার জন্য, দুটো নাকে একবার একবার করে দিয়ে দিচ্ছিলাম। এটা পুরোপুরি একটা স্যালাইন নেজাল স্প্রে, যেটার জন্য ওর কিন্তু মানে নুন জল যেটা সেটাতে কোনো অসুবিধা হয় না। আর একটা ব্যাপার করতে পারো, নাকটা যদি একেবারে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমি যেটা করি, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যে জল একেবারে হালকা গরম করে তাতে 1 চিমটি নুন দিয়ে, 1 চামচ জল নেবে, 1 চিমটি নুন দেবে, দিয়ে ওই জলটা ভালো করে মিশিয়ে নিয়ে, নুনের সাথে মিশিয়ে নিয়ে একটা ড্রপ করে বাচ্চার নাকে দিতে পারো। তো এইটা কিন্তু ভীষণ ভালো কাজ করে, ওদের নাক খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আর সর্দিটাও আস্তে আস্তে নেমে যায়, আর এতে কোনো অসুবিধা হয় না। আর একটু বড় বাচ্চাদের ভেপার দিতে পারো, আমার ছেলেকে আমি ভেপার মেশিনে ভেপার দিয়েছিলাম কিছুটা দূর থেকে, যাতে ওর কোনোভাবে মুখে না লেগে যায় এই ভেপারটা, মানে গরমটা না মুখে লেগে যায়। তো সেক্ষেত্রে একটু বাচ্চাদের সাবধান রাখতে হয়, জানোই বাচ্চাদের কিভাবে ভেপার দিতে হয়। আর একটা ব্যাপার আমি যেটা বলবো যে এই নেজাল ড্রপটাতে কিন্তু, এই স্যালাইন নেজাল ড্রপটাতে কিন্তু দুটো নাকি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, বাচ্চারা রাত্রিরে খুব ভালো ঘুমোতে পারে। আর রাত্রিরে ঘুমানোর জন্য বারে বারে যদি নাক বন্ধ হয়ে যায় একটা বালিশ দিয়ে দাও মাথার কাছে, আর বালিশে একটু মাথাটা উঁচু করে রাখো, তাতে কিন্তু ওর এই সর্দিটা নাক বন্ধ হয়ে যাওয়াটা কম থাকবে। আরো একটা জিনিস, মানে পাশ ফিরিয়ে দিয়ে আবার খানিকক্ষণ পরে আবার পাশ ফিরিয়ে দিলে কিন্তু নাকটা যথারীতি খুলে যায়, মানে আমাদেরও যা হয় তাই বাচ্চাদের হয়। তো আমাদের এই কোভিড পজিটিভ সিচুয়েশনে এই কয়েকটা ব্যাপারই হয়েছিল। আর একটা ব্যাপার যেটা খাওয়ার ব্যাপার, বারে বারে অনেক সময় আমাদের মাথায় আসে এটাই যে খাওয়ার ব্যাপারে কিন্তু জ্বরের সময় বাচ্চাদেরকে খিচুড়ি দিতে পারো, বা দালিয়ার খিচুড়ি দিতে পারো, বা চালের খিচুড়ি, আমরা যেটা করি সাধারণত চালের খিচুড়ি করতে পারো, বা দালিয়ার খিচুড়ি করতে পারো, বা যে বাচ্চা অনেক সময় দেখবে ভাত জাতীয় জিনিস খেতে ভালোবাসে না তাদের ক্ষেত্রে কিন্তু রুটি দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। রুটি দিতে পারো, অনেকে বলে যে ভাত দিলে জ্বর বাড়ে বাড়ম কিছু, এটা কিন্তু একেবারে ভুল ধারণা, এটাতে কোনোভাবে কিছু এটার সাথে সম্পর্ক নেই। যদি ঠান্ডা হয়ে যায় খাবার তখন বাচ্চারা খেতে চায় না, বা জ্বরের সময় খেতে ভালো লাগে না, তো একটু গরম গরম খাবার যেটাই দাও একটু হালকা গরম খাবার দিতে পারো, এটা কিন্তু বাচ্চা খেতে পাবে। তাছাড়া হালকা গরম খাবার এই জন্য যে গলাটা তখন ব্যথা থাকে, ভালো লাগে না ঠান্ডা খেতে, তো সেই সময় কিন্তু আমাদের দই, তারপরে কলা ফলের মধ্যে এগুলো কিন্তু বন্ধ রাখার দরকার আছে।
অন্য সময় আমি বলছি না, অন্য সময় ঠান্ডা লাগলে এই জিনিসগুলো বন্ধ রাখা দরকার রয়েছে, অন্য সময় কিন্তু খাওয়ানো যেতে পারে। আর জ্বরের সময় আরো একটা জিনিস দরকার রয়েছে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল, যেটা আমি আগেই বললাম। তাছাড়া জল না হলে ফ্রুট জুস খাওয়ানো যেতে পারে, ডাবের জল খাওয়ানো যেতে পারে, আর ওয়ারেস খাওয়ানো যেতে পারে। তো এইগুলোই একসাথে পরপর চালাতে পারো, রুটিন অনুযায়ী বাচ্চার যেভাবে তুমি খাওয়াও, খাবারের রুটিন অনুযায়ী এগুলো পরপর দেওয়া যেতে পারে। তাতে কিন্তু ওর জলের চাহিদাও পূরণ হবে আর বাকি সমস্ত ভিটামিনস মিনারেলস এর চাহিদাও পূরণ হবে। আর চিকেন স্যুপ দিতে পারো বা চিকেন স্টু দিতে পারো, যেটা বাচ্চা তাড়াতাড়ি হজম করতে পারবে, কোনোভাবে বেশি তেল মশলা না দিয়ে ব্যাপারটাকে একটু হজমের যোগ্য করে তৈরি করতে পারলে কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি হজম হবে আর বাচ্চা স্ট্রেংথ পাবে, এতে কোন রকম ওর অসুবিধা হবে না। তো এই ব্যাপারগুলো করে দেখতে পারো, যদি কারোর এরকম সিচুয়েশন আমার মতো হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো করে দেখতে পারো, পরে যে ক্লান্তি ভাব এটা কিন্তু থাকবে না। এটা আমি নিজে ফিল করেছি পুরো ব্যাপারটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আসবো আরো নিশ্চয়ই কিছু টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততদিন পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ।